এই বছর হজের মৌসুমে কাবা ঘরের কাছে দাঁড়াই দোয়া করতেছি, দোয়া শেষ করিয়া দুই চারটে কদম সামনে দিছি, এমন সময় একটা ছেলে আইসা জড়াই ধরছে। ও আমাদের বিমানী মক্কা শরীফ গেছিল, বাড়ি ঘর কোথায় আমি জানি না। ছেলেটা দৌড়ে আইসা আমার জড়াই ধরে বলে, হুজুর আপনি আমার আব্বা আর আম্মার জন্য দোয়া করেন। আমি ডাক দিয়ে বললাম, তোমার আব্বা আর আম্মার জন্য দোয়া করব? তোমার আব্বা আম্মা কি নাই? হুজুর আছে। আমি বল, তাইলে তো তুমিই দোয়া করো, আমার আবার দোয়া লাগবে কিসে? ছেলেটা আমার ডাক দিয়ে, হুজুর আমি যখন হজে আসি আমার মায়ের দুইটা পায়ের উপর আমি হাত দিছি, কদম বুসি, যাকে বলি কদম বুসি করতে গিয়াম, মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে যখন বলি, মা তুমি আমারে দোয়া করিয়া দাও আমি মক্কা শরীফ যাবো, বলে মা আমারে ধরিয়াই দুই গালে দুইটা সুমা দিছে, কপালের মধ্যে সুমা, ঠোঁটের মধ্যে সুমা, মাথার মধ্যে একটা ছোট্ট করিয়া হাত দিয়ে বাড়ি দিছে। ডাক দিয়ে বলে, সোনামণি রে আসমান ফেরিয়া আসো না, আমার পেটের থেকে দুনিয়ায় আসছো, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলাম, তুই তো জানো না 7 মাসের সময় একদিন ঘরের ঝাড়ু দিতেছিলাম, কহুজের আমার মা বলে আমি ঝাড়ু দিতেছিলাম, এমন সময় তুই আমার পেটের মধ্যে লাথি মারছো। আমি পেটের মধ্যে লাথি মারছো পর আমি বইসে গেছি, তোর আব্বা দৌড় দিয়ে এসে মনে করছে আমি আসার খাইছি ঘরের মধ্যে। তোর আব্বা ডাক দিয়ে বলে, কি হয়েছে? আমি কি বললাম? কিচ্ছু না। কয়ে তুমি যে পড়িয়ে গেলা? কয়ে না আমি পড়ি নাই, কত লাথি যে এই পেটের মধ্যে আছে, জন্মের সময় কত যে রক্ত আমার শরীর থেকে গেছে। তুই কাবায় যাও, মাকে ভুলিস না। হুজুর মা যে গালের মধ্যে সুমা দিছে আমি আজও বলতে পারি নাই, কাশি বাবা, বাবার কদম ধরছি। বাবাই বলে, ডাক দিয়ে বলতেছে, ছেলে আমি পাইকারি বাজারে গিয়া কলা কুচু কিনতাম সকালবেলা, বাকিতে সারাদিন খুচরা বিক্রি করতাম, সন্ধ্যার সময় পাইকারকে দাম শুকাই দিয়া তারপরে বাকি টাকা দিয়া চাল তেল আলু কিনিয়া বাড়িতে আসছি, কাবা ঘরের জন্য কিছু টাকা জমা করছি, এরপরে হজে গেছি, কাবার দরজায় দাঁড়াই দোয়া করিয়া আসছি, আল্লাহ আমার সোনামণি রে কাবা দেখাইও, তুই কিন্তু আমার সেই ছেলে, আমার কথা ভুলিস না। হুজুর কাবার কাছে আসার পরে আমার সব মনে পড়ছে, আমারে ডাক দিয়ে বলে, সিরাজি হুজুর আল্লাহর কসম করিয়া বলি, মাঝে আমার গালের মধ্যে সুমা দিছে, মনে হয় যেন মায়ের ঠোঁটটা আমার গালের সাথে লাগিয়ে রয়েছে, হুজুর মনে হয় আমি আমার হাত দিয়া মায়ের ঠোঁট আমি ধরতে পারি, হুজুর আমি দেখতেছি যেন আমার মায়ের ঠোঁট আমার গালের সাথে, ওর এই কথা শুনে আমার এমন কষ্ট লাগছে, ওরে টান দিয়ে আমি বুকের সাথে লাগাই বললাম, এ পাগলা তোর কথায় তো আমার হিংসা আসতেছে, তোর মা তোর গালে সুমা দিছে, তুই বলতেছ আমার মায়ের ঠোঁট আমার গালে লাগিয়ে রইছে, আর আমি সেরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মা বলে ডাক দিবার পারি না। এই কথা বলিয়ে যখন চোখের পানি ছেড়ে দিছি, ছেলেটা আমার জড়াই ধরিয়া বলে, হুজুর আপনি কি আফসুস করেন? আমি বলি, আরে পাগল কি আফসুস করব, মদিনার দোকানে দোকানে ঘুরিয়া যায় না মাজরুমাল আতর কিনছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেব, কিন্তু এক দোকানের সামনে গিয়া কেঁদে ফেলছি, হায় রে একেবারে গরিব না সেরাজি, মদিনার বাজার থেকে দামি একটা যায় নামাজ নিয়ে যদি আমার মা মুসলমান হইতো পায়ের নিচে বিছাই দিতাম, আর মাকে বলতাম তোমার ছেলে আলেম হইছে, তোমার ছেলে ভক্ত হইছে, মা এই যায় নামাজ মক্কা শরীফ থেকে নিয়ে আসছে, তোমার পায়ের নিচে বিছাই দিলাম, মা গো তুমি এই যায় নামাজে নামাজ পড়ো, সেই সৌভাগ্য আমার নাই সরজংলা ভোলার মানুষ, তবে আমি আফসোসও করি না সোনামণিরা, মানুষ মৃত্যুর সময় বলবে গো কে আছো কোথায় হারিয়ে হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজি হারামে মত্ত কেন রে হারাম খো, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, ঠিক না বে ঠিক জোরে কর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার ফিসু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু, আরে আল্লাহ 75 বছরের বই রাখ
নিজে শুনে কই কারো কাছে না। চার দোকানে বসে চা খাইতেছি, বেডা মারে দেখে না জোয়ান ছেলেরা চার দোকানের চতুর্দিকে দাঁড়ানো, হেবি ডাইসাই কই আসুক বলুক বেড়া দিলে খবর আছে কথা বলছেন না, হ্যাঁ ব্যারাজিল কইতে পারে না, হ্যাঁ ঠোঁটের কাছে একদিন হাসবে, আজ বললে আর্জেন্টিনা খেলা যাচ্ছে, আজ বলে আর্জেন্টিনা খেলা যাচ্ছে, 80 বছরে বই দিয়ে আর্জেন্টিনা খেলা যাচ্ছে, আপনাকে বলাই নাই আমার কথা শেষ আছে, কি ঠিক নেবে ঠিক ধরে এত দাঁড়ি বাইককে সাদা হয়ে গেছে, আর্জেন্টিনার খেলা দেয় আসর পরে না, জোহর পরে না, মাগরিব পরে না, এশা পরে না, আরে যদি জিজ্ঞেস করেন বেতেরের নামাজের দোয়া কোন উঠতে কো ঠিক মতো বলতে পারে না, কিন্তু নিজের ফুপুর সম্পত্তিটা নিজে রুডি ফিডে আর হাঁসের গোস্ত খাওয়াইয়া এক কারেক ঠান্ডা দই খাওয়াইয়া লেখেনে এটা খুব বুঝছে কি বলেন ঠিক নেবে ঠিক, হিসাব দাও সামনে যাও আম্মামান খাওয়া মাকাম রব্বি ওয়ানাহান্নাসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আসে না নাকি রাগ করছেন? আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে গেছে, আমাদের দেশে মসজিদের ইমাম মুয়াজ্জিনের মনে করে দুই টেক্কে মৌলবি বলায় নাই মনে হয়, ওরে আল্লাহ সভাপতি হিসেবে এমন জিরকি মারে এই না আপনার রুজু থাকে না, একটা মিনিট দেরি হয়েছে ইমাম সাহেবের হুজুররা রাগ হইয়া আমার উপরে, এক মিনিট দেরি হইতে পারে না মানুষ কিনা, ইঞ্জিনিয়ার সাহেব তো একটা মসজিদের সেক্রেটারি ঠিক না বেঠিক, এক মিনিট দেরি হয়েছে, 15 মিনিট বয়ান করতে যাই 21 মিনিট বয়ান করছে, 6টা মিনিট বাড়াইছে একেবারে ফিনিশিংটা দিতে যাইয়া, সভাপতি সেক্রেটারির দিকে চায় আর সেক্রেটারি সভাপতির দিকে চায়, আপনারা না কিন্তু ঠিক না ঠিক জোরে কর, এককারে মসজিদে নামার সময় কহলে আমরা তো কোনো মামা দিই নাই, তিন আসাদিকে কি করছি আপনি দেন না কয়টার আমরা খুতবা দেওয়ার কথা কত হয়েছে দেন না, এককারে মনে হয় জানি উনি ইমামতি করে না উনি গোলামতি করে, কি ঠিক না ঠিক জোরে কর, এদেশে ইমামরা ইমাম, যদি সুদুরে আস করে সুদ করবে যার, ঘুষুরে আস করলে ঘুষ করবে যার, জেনার ওয়াজ করলে জেনা করবে যার, কি ঠিক নেবে ঠিক, বেফর্দার ওয়াজ করলে কইবে আমার মাইয়া বেফর্দা যায়, এটা দেখছে ইমাম সাহেব আমার এই ওয়াজ করছে, তোর ইমামতি আগামী শুক্রবারের মধ্যে শেষ, এরপর কোনো কোনো চা খায় চার দোকানে বসে কয় আরে ইমামের কোনো চরিত্র আছে, চরিত্র নাই গেছে কোথায়, আরে হ্যারান রাজনীতি শুরু করে দিয়েছে, ওই যে বেফর্দার ওয়াজ করছে আর হেডে বলে রাজনীতি হচ্ছে, যত দোষ নন্দ ঘোষ ঠিক নেবে ঠিক জোরে বলেন, সত্য নামি থামিয়া খালি ভারণের সে ডাকতে বলে কাজ আমার আপনাকে কেন ডাকবো, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা, কোন জিনুকের মধ্যে মুখটা থাকে জিনুকের মুখ না খুললে বোঝা যায় না, পোশাক দিয়া মানুষ চেনা যায় না, পাকনি দিয়া মানুষ চেনা যায় না, বক্তৃতা দিয়া মানুষ চেনা যায় না, কোন জিনুকের মধ্যে মুখটা থাকে জিনুকের মুখ না করলে বোঝা যায় না, রাগ হইতেছেন মনে হয়, আবু ইউসুফ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে আপনি বসেন শান্ত হন কি হইছে বলেন, ডাক দিয়ে বলি ইমাম সাহেব ভুল করে বসছি, বেগম সাহেবের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে বলে ফেলছি আগামীকাল সূর্য অস্তের আগে, যদি তুমি আজকের দিনের কথা বলছি সূর্য অস্তের আগে, যদি তুমি আমার রাজত্বের বাইরে চলিয়া না যাও বেগম সাহেবা, জোবায়দা গো তোমার উপরে 3 তালাক বর্তাইবে, সময় তো আর মাত্র 2.5 ঘন্টা আছে, যখন কথা বলতেছিল তখন থেকে আর মাত্র সূর্য ডোবার 2.5 ঘন্টা সময় বাকি আছে, বলুন না আমার স্ত্রীকে থাকতে পারবে এমন কোন ব্যবস্থা আছে নি, ভুল করে কথা বলে ফেরছি কিন্তু আমি তালাক দেই নাই, শর্ত দিছি অস্ত যাওয়ার আগে আমার রাজত্বের বাইরে চলিয়া যাও, ইমাম সাহেব গো এমন কোন যন্ত্রণা নাই এই বাগদাদি রাগ থেকে, এখন এমন কোন পরিবহনের ব্যবস্থা নাই, আমার রাজত্বের বাইরে বেগম সাহেব চলিয়া যাইবে, তখন অত উন্নত ব্যবস্থাপনা ছিল না, বলেন কি করে আমার বেগম সাহেব এখন আমার রাজত্বের বাইরে চলে যাবে, কেমনে আমার স্ত্রী রাখবো, আমার আবু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে ইমাম আবু হানিফার ছাত্র না হুজুর, ইমাম আবু হানিফার ছাত্র ডাক দিয়ে বলেন সম্মানিত আমার রাষ্ট্রপতি আপনি কোনো চিন্তা করবেন না, ইনশা আল্লাহ আপনার স্ত্রী তালাক হবে না, মসনা রিক্সাওয়ালা দেবে না মুফতি সাহেব দেবে, জোরে কন জোরে কন, এককারে ভালো মতো বোঝা লাগবে কি বলেন ঠিক নেবে ঠিক, জাগাই লেখা হইলে টু লেট, কি লেখা টু লেট, বেটার পায়খানায় ধরছে এ তো টু লেট অর্থ বোঝে না, যাইয়া ঘরের দরজা ধরে খালি ধাক্কায় বাড়ির মালিক বাইরেই আসছে, হ্যাঁ বাড়ির মালিক নাই মালিকের বউ নয় মালিকের 16 বছরের মাইয়ে বাইরে দেয় বেটা দাঁড়াই রয়েছে, কি চান আপনি, আম্মা আমি একটু পায়খানা করবো,
টয়লেট কোনটা টুলেট কোনটা বুঝছে? জোরে কন, ঠিক না বেঠিক জোরে কন। লেয়া দেখছে টুলেট মানে কি হইবে, কি হইবে, বাড়া দেওয়া হইবে, হ্যাঁ মনে করছে টয়লেট, কি ঠিক না বেঠিক? আমার দেশে এরকম কিছু বেশি বুঝি নিয়ে লোক আসে নাই জোরে কন। বেটা দুই বন্ধু বলতেছে অমুক এই কথা বলছে, রিক্সাওয়ালা ভিটি করে এই, হ্যাঁ হ্যাঁ স্যার তালাক হয়ে গেছে। কি হুজুর আসেন না, যার কাজ তারে করতে দাও, ঠিক না বেঠিক জোরে কন। আমার যদি পেশাবের বেগ হয় আর মুফতি সাহেব যদি বলে যে হুজুর আপনি ঘুমান, আপনি কষ্ট করি আইসেন নলসিটির দিয়া, আমি যে এই পেশাব করি আই, এতে আমার পেশাব কমবে? যার পেশাব তার, যার পায়খানা কি নাকি রাগ হইতেছেন কথা সত্য না মিথ্যা? কিন্তু খলিফা হারুন আর রশিদের মনের তাসাল্লি নেই, শান্তি লাগতেছে না, ডেকে বলে হুজুর কি সিস্টেম, ভালো করে শুনেন, নেতারাও ভালো করে শুনেন, আমরা তো একজন নেতার কোনো অভাব নাই, এককালে ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক, সে এককালে গ্রামের ইউনিটি বই কুদুনি মারে, আমার সেনো আমি ওই গ্রামের সহকারী সাংগঠনিক সম্পাদক। বুঝছেন না বুঝেন নাই, কি বলে বলে না বলো না, একজন আরেকজনের বলতেছে আমার চেনো আমি অমুক দলের সহকারী সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ কয়ে যে তোমার চিনি না, তুমি এলে সাড়ে তিন হাত মানুষ, পাশের বন্ধু আসলে কয়ে দোস্ত ও সাড়ে তিন হাত না, ওর হইলে দুই হাত ফাড়া দেড় হাত পুরা। মানুষ কি সাড়ে তিন হাত, দুই হাত ফাড়া কি না, পায়ের দিক দিয়ে কথা বোঝে না পাবলিক, এই পায়ের দিক দিয়ে দুই পায় মাঝখান দিয়ে ফাড়া কি না, তাহলে সাড়ে তিন হাত হইলে না, দুই হাত ফাড়া দেড় হাত কয়ের নাম কি, দুইয়া তৈল ফারা বেড়া তৈল, হ্যাঁ কুদুনি মারে একজন আরে কয়, যারা কিছু পারে না তারা হইলে ইনসান, যিনি সব পারে তিনি আল্লাহ। সম্ভবত রাগ হইছে আমার সাথে বলেন, যিনি সব পারে তিনি কে? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন, আর যারা কিছু পারে না তারা কারা? পারলে কোন তো একজনে দাঁড়াইয়া যে হুজুর আমি একটা গোল আলুর ছোলা বানাইতে পারি, আলু বানান লাগবে না, খালি গোল আলুর ছোলা, ডাইন দিকে আছেন তো আমাকে পিছিয়ে, হুজুরে আপনার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এরশাদ সাহেব মরে গেছে, আর ভাই জিএম কাদের সাহেব আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দাদা কি বলেন, ঠিক না বেঠিক? কেটা পারবে একটা আলুর ছোলা বানাইতে? কিছু পারেন একটা আলুর ছোলা বানাইতে পারেন কেটা হাত জাগান, কুদুনি মারেন তো মনে হয় জানি আপনি দেশটারে উল্টেই ফেলাই দেবেন, কিচ্ছু পারো না বেটা, এই যে হাত নাড়াই, এই যে চিৎকার দি, এই যে বক্তৃতা দি, ও সেরা যে এটা তোর যোগ্যতা না, আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, এই শক্তি তোর না, তোর বাবার না, তোর দাদার না, তোর নেতার না, তোর পীরের না, এই শক্তি আমার, তোর মতো সেরাজির এই চর জঙ্গলায় বোবা বানাইয়ে রাখছি, যেই বোবা এই এলাকায় হাঁটে তারও দুইটা জিব্বা তারও কণ্ঠ, কিন্তু এই কণ্ঠের মধ্যে আওয়াজ নাই, তোর কণ্ঠে আওয়াজ আছে এটা তোর বাহাদুরি না, এটা আমি আল্লাহর গিফটেড, ঠিক না বেঠিক জোরে কন। কার দেওয়া? জিব্বা কার? আসমান কার? জমিন কার? আলো কার? বাতাস কার? দুধ কার? দধি কার? ছানা কার? মাখন কার? ঘি কার? সব আল্লাহ। মাতুব্বরি করবে কেডা? আমনে আমি পিছনে কথা বলবেন না, মাতুব্বরি করবে কেডা? এই জন্য দিন কার, জমিন কার, আসমান কার, আল্লাহ ভয় করবো কারে? জোরে বলেন, মনে আছে তো পিছনে কথা বলতো আমার কষ্ট নেই, অসুবিধা হইতেছে না? পুরান মানুষ তো আমি, নতুন কি ওয়াজ করবো, ঠিক না? আপনাকে কি ভালো লাগতেছে? তাহলে আমি একটু বার মনাইলে অল্পতে আমার শেষ। আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে বলতেছে হুজুর একটু বলেন না, ভালো করে শুইনে রাইখে দিয়েন, আপনাদের দেশে মসজিদের মধ্যে বড় বড় করে কথা কয় গরিবে না ধনীতে, গরিবে মসজিদে কথা কয়, আরে কান ধরে নামাই দিবে, যাগো টাকা আছে আর মসজিদে লম্বা লম্বা কথা কয়, আর রিক্সাওয়ালা ভ্যান আলা তরকারি আলা কি জোরে কথা বলতে পারে? আর বড় লোকে যদি বলে মাফি মুশকিল, কোনো সমস্যা সত্য না মিথ্যা? এই জন্য তো বড় লোকের অবস্থা হয়েছে, ওয়াজে বাদায় করার জন্য গরু কিনতে বাজারে গেছে, আসর পরে নাই, মাগরিব পরে নাই, সফর নাই, ওয়াজে বাদায় করতে যেয়ে ফরজ নামাজ আদায় করতে পারে না, পাগড়ি বানলে সব হয়, লুঙ্গি খুললে বানলে কত হয় কথা কয় না, কি ঠিক নেবে ঠিক জোরে কন।
বন্ধু অল্প কিছু সময়ের মধ্যে কথা শেষ করে দেবো, কোনো চিন্তা করা লাগবে না। আমার দিকে তাকান, কণ্ঠের অবস্থা বেশি ভালো না। আবু ইউসুফ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, সম্মানিত মেহমান, এই দেশের রাষ্ট্রপতি, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমি তো বললাম অবয় থাকেন, কহজু সময় তো বেশি নাই, মাত্র আড়াইটা ঘন্টা, তাও তো কইমে যাইতেছে। আমার দিকে তাকান, না আপনার কোনো চিন্তা করা লাগবে না। কয়ে চিন্তায় তো আমি অধীর হয়ে গেছি, আমার ভবিষ্যৎ কি থাকবে না। ডাক দিয়ে বলে, খলিফা কোনো চিন্তা করার দরকার নাই, আপনার বিবি বেগম জোবায়দাকে এক্ষুনি গিয়া কোনো জুমা মসজিদের মধ্যে ঢুকাই দেন, সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজের পরে আপনার বিবিকে বের করিয়া আইন নেন, আল্লাহর ফজলে আপনার বিবি তালাক হবে না। জ্ঞান কার কাছে? কারো জ্ঞান দিয়ে লাগে শরীয়তে অজগর, শরীয়তে আম রসই দিগল ফাকির নাই কাম। কারো জ্ঞান দিয়ে লাগে শরীয়তে অজু করো, শরীয়তে আল্লাহ রসইতে ইমানানো দিও নার পাল্লা। এবারে সরেও সরেয়া রস্যই শিখাইছে, উনিও সরেও সরে রস্যই শিখাইছে, এইবারে শিখাইতে গিয়ে লাগছে সরেয়াতে অজু করো, সরেয়াতে আল্লাহ রস্যইতে ইমানানো দিও না আর পাল্লা। আর এইবারে লাগছে সরেয়াতে অজগর, সরেয়াতে আম রস্যইতে ইগল পাখি এর নাই কাম। ওর ফ্যাটের মধ্যে হইলে অজগর, ওর ফ্যাটের মধ্যে হইলো কি ইগল পাখি, ওর ফ্যাটের মধ্যে হইলো আম। এইবারে ফ্যাটের মধ্যে হইলে সরেয়াতে অজু করো, সরেয়াতে আল্লাহ রস্যইতে ইমানানো দিও না আর পাল্লা। দুইজনের মধ্যেই কথা, দুইজনের চিন্তা চেতনার গাল্প ডিফারেন্স। আমরা হইলাম আদমের সন্তান, আদম আলাইহিস সালামের বাপ নাই মাও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বিনা বাপে বিনিময়ে যিনি সন্তান বানাইতে পারেন তিনি হইল আল্লাহ। আদম আলাইহিস সালাম হইল আদি বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম হইল মুসলিম মিল্লাতের বাপ, ঠিক নেবে ঠিক? জোরে বলেন আমিন। যিনি বাপ সালাম আসারা সন্তান বানাইতে পারে তিনি কে বলো? আদম আলাইহিস সালামের বাবার নাম কি, মার নাম কি? কয় না, মা আর বাবা ছাড়া যিনি সন্তান বানায় তিনি হইল আল্লাহ, তিনি আদম আমাদের বাপ, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার বাপ ছাড়া মা দিয়া বানাইছে ইসহাক নে মরিয়ম, তিনি কেডা আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য বন্ধু মনে রাখবেন, এক কথা বারবার বলা ভালো না, পাণ্ডিত্যের খেলাফ, ফাসাদ গাল বালাগাতের খেলাফ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য যাদের ইমান আছে তারা বিশ্বাস করে আমরা আদমের সন্তান, যাগো ইমান নাই তারা চিন্তা করে আমরা বান্দরের সন্তান, ঠিক নেবে ঠিক? জোরে কন। যার ইমান আছে সে তো বিশ্বাস করে আমি আদমের সন্তান, যার ইমান নাই সে বাদরের সন্তান। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, আপনি যদি মনে করেন যে আপনি বাদরের সন্তান আপনার প্ল্যাটফর্ম আলাদা, আমরা আমরা আদম আলাইহিস সালামের সন্তান আমাদের প্ল্যাটফর্ম আলাদা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঢাকা শহর থেকে গোলাপসার মাজারের কিনার দিয়ে গাড়ি চালাইয়া যাইতেছি, ড্রাইভার গাড়ি চালায় বাম পাশে বসা, গোলাপসার মাজারের পাশে বর্ডারে লেখা আছে নেশা খাবি খা মারা যাবি যা, কি লেখা? নেশা খাবি খাও মারা যাবি যা। ড্রাইভারে কই গাড়ি সাইড কর, ড্রাইভার ডাকে আমারে মামা, ডাক দিয়া কে মামা গাড়ি তো সাইড করার জায়গা নাই। আমি বলে ফিরি আমানি মার্কেটের কাছাকাছি যা, এরপরে তোরা নাই আমার কাছে আস, সবাই নাইমে আসছে, আমি গিয়ে বলে দেখ লেখা কি, কয় মামা লেখা আছে নেশা খাবি খা মারা যাবি যা। আমি বললাম লেখছে কারা? মৌলবীরা লেখছে না, যারা গাঁজা খায় তারাই লেখছে। কয় আমার তো মনে হয় যারা গাঁজা খায় তারাই লেখছে। কয় কথাটা কত সুন্দর, তুমি ভেবেছো কি মোহনা এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। তবে মনে রাখবেন আমি ওই দিকে কথা বলবো না, মনে আমার পূর্ববর্তী বক্তারা বইলে গেছে, তবে মনে রাইখা দিবেন এই বিষ্টো 92 জন মুসলমানের দেশে ব্যবহার করতে পারবেন না। সারা দুনিয়ার থেকে যাকে লাথি মেরিয়া ডাস্টবিনে ফেলাইয়া দেওয়া হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা জোরে বলেন। সারা দুনিয়ায় কোনো সূত্র নাই যে বাদর থেকে মানুষ হয়েছে, কিন্তু আমাদের দেশে এই বিষ ব্যবসা খাওয়াইতে চেষ্টা করতেছে। দেখলাম সপ্তম শ্রেণীর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠাটার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি। আমি ঢাকার শহরে বইলে আসছি, আমার কোনো ভয় নাই, এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, এইটা কোনো রাজনৈতিক কথা না। আমি ঢাকার শহরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডটার অফ পিস বলা হয়, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার দাদার মুখে দাঁড়িয়ে দেখছি, এই বইটার মধ্যে যদি আপনার ছবি থাকতো মাইনে নিতাম, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার ছবি থাকলে আমরা মনে করতাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। আমার দেশের বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠে আপনার ছবি, দ্বিতীয় পৃষ্ঠে অন্যের ছবি থাকতে পারে, আমার দেলের আবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নাই, ভারতের ইন্দিরা গান্ধীর ছবি আছে কেন, কিভাবে? এ দ্বারা আমরা প্রতীয়মান বুঝে ফেলাই দিছি ওই বই আমাদের লেখা না, ওই বই ভারতের লেখা। ওই প্রোডাক্ট বাংলার প্রোডাক্ট না, ওই প্রোডাক্ট অন্য দেশের প্রোডাক্ট, কি বলেন ঠিক? ওই পুরান
সত্তা আমরা খাব না। হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলো, ঠিক যাবে ঠিক জোরে বলে। কার কথা? এ মুসলমানের সন্তানেরা, অনৈক্যের কারণে ওই বিশ বাষ্প আমাদের মধ্যে সরাই দিয়ে আমাদের ব্রেন ধোলাই করতে চায়, কি বলেন? ঠিক না ঠিক? তবে মনে রাখি এটা শাহজালালের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, এটা মঈজুদ্দিন হামিদের পুণ্যভূমি, জোরে বলেন নারায়ণ তাকবীর, এটা শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, হাজী শরিয়াতুল্লাহর পুণ্যভূমি, জোরে বলেন আলহামদুলিল্লাহ, এটা মোহাম্মদুল হাফিজের পুণ্যভূমি, কি বলেন? একটা ডক্টর শহীদুল্লাহর পুণ্যভূমি, এটা সৈয়দ ইসহাক রহমতুল্লাহর পুণ্যভূমি, এটা নেসারউদ্দিনের পুণ্যভূমি, এটা ভাটামারার ফির সাহেবের পুণ্যভূমি, এটা ভোলার মানুষের পুণ্যভূমি, কি বলেন? ঠিক নেবে ঠিক? এটা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহর পুণ্যভূমি। এই দেশে হাজারো লাখ তবলিগের কর্মীরা আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক? ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী রাজনৈতিক দলের প্রোডাক্ট আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক? সুতরাং বন্ধু, এই কুখাদ্য এই দেশের জনগণ খাবে না। কার আমার সাথে একমত? দুই হাত জাগান। খুশি না বেজা? আমি কোনো রাজনৈতিক কথা বলছি মনে হচ্ছে? আমার কথা মাননীয় প্রধানমন্ত্রী ফিবার, এর কারণে আমরা ওনার ছবি থাকলে কোনো কিছু বলতাম না, কিন্তু ওনার ছবি নাই, যার ছবি দেওয়া হয়েছে তিনি আমাদের দেশের কেনা। জোরে বলেন কথা সত্য না মিথ্যা? এইবার কথা কিন্তু একদম সংক্ষেপ করে আসছি, মনে আসেনি এখনো বিবি জোলা একা যে তালাক হবে না, ঠিক না? জুমা মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে আসেন, খলিফা হারুন আর রশিদ আবু ইউসুফ রহমতুল্লাহর কাছে দাঁড়ায় বলে, হুজুর এই মসজিদ জুমা মসজিদের মধ্যে ঢুকাই দেবো, আমার দিকে তাকাই থাকেন, মসজিদ তো আমার রাজত্বের মধ্যে, ভালো করে বুঝছেন কিন্তু, মসজিদ তো আমার রাজত্বের মধ্যে, এটা ইরাক দেশের মধ্যে, বাগদাদ শহরে যত মসজিদ আছে এগুলো তো আমার মসজিদ। ইমাম আজি আবু ইউসুফ রহমাতুল্লাহ খলিফার দিকে তাকাই একটা চিৎকার দিছে, সাবধান খলিফা হারুন রশিদ, সাবধান খলিফা হারুন রশিদ, থরথর করে কাঁপতেছে, রাষ্ট্রপতি ও আলেমেরে ভয় পাইতো সেই যুগে, কি বলেন? ঠিক নেবে ঠিক? আর আজকের আমাদেরকে আলেমদের চাকরের মতো মনে করে, এই জন্য জাতির কপালে আগুন লাগছে, যে জাতি আলেমদের ইজ্জত দিতে জানে না সেই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। জীবনে একটা কথা বলা যায়, জীবনে ভাগ্যের পরিবর্তন চাও, ওলামাদের সম্মান করো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীকে সম্মান করার সব পাইবা, কি বলেন? ঠিক নেবে ঠিক? কপাল খুলে যাবে, ডেকে বলে খলিফা, দেশের রাজত্বের মালিক তুমি হইতে পারে কিন্তু কোনো মসজিদের রাজত্বের মালিক তুমি না, মসজিদ ডাইরেক্ট আল্লাহর ঘর। তোমার স্ত্রীকে মাগরিবের পরে বের করে আনলো, অস্তের পরে বের করে আনলো, শর্ত ঠিক রইল, অর্থাৎ জুমা মসজিদের মধ্যে ঢুকে রইল, তোমার রাজত্বের বাহিরে চলে গেল, জোরে কন সুবহানাল্লাহ। সব বিদ্যা বইতে লেখা থাকে না, কি বলেন? ঠিক নেবে ঠিক? সব কথা যুক্তি সহকারে বইয়ের মধ্যে লেখা থাকে না, এই জন্য ইসলাম ইস্তেহাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কি বলেন? ঠিক নেবে ঠিক? ইস্তেহাদ আমার মতো সেরাজি করবে না, বিজ্ঞ আলেমরা করবে, কি বলেন? সত্য না মিথ্যা? জোরে বলেন বন্ধু। এই আমরা তো দোয়ার মধ্যে বলছি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইসলামের প্রথম খলিফা অফর খলিফা হযরত আবু বকর সিদ্দিক, উনি নবীদের পরে মানুষের মধ্যে যেই ব্যক্তি সর্বোত্তম, তার নাম আবু বকর সিদ্দিক। সত্য না মিথ্যা? কথা কি বুঝাইতে পারতেছি? হুজুর কথা সত্য কিনা?
আল্লাহু আকবর। খায়রুন নাসে বাদাল আম্বিয়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের খেলাফত শেষ, আমার দিকে তাকাই দেখেন, হযরত ওমরের খেলাফত শুরু হয়ে গেছে। হযরত ওমরের আমলে একটা সেমিনার হয়েছে মদিনার মধ্যে, সেমিনারের বিষয়বস্তু ব্যানারে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে বহু বড় বড় চিন্তাবিদরা আবির্ভাব হয়েছে, সকলে বসা, ফজরের নামাজের বাদে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আমার দিকে তাকাই থাকেন। অনুষ্ঠানে আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র সম্পর্কে কথা হইতেছে, জোহরের নামাজের বিরতি খাওয়া দাওয়ার পরে আবার আলোচনা, আসরের নামাজের বিরতি হইছে, এরপরে কথা হইতেছে। অল্প কিছু সময় বাকি আছে, সূর্য ডুবে যাবে, মাগরিবের আজান হয়ে যাবে, ইন দি মিন টাইম মজলিসটা শেষ হয়ে গেছে, শুধুমাত্র দোয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন, কয়েক মিনিট মাত্র বাকি আছে, বক্তা একজনও নাই, আর সব বক্তা শেষ হয়ে গেছে। এবার মাত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সমাপ্তি ঘোষণা করবেন। শুনতেছেন তোমার কথা? ইন দি মিন টাইম আর তো কোনো বক্তা নাই, মাঠের ভিতর থেকে একজন লোক, চুলদারি ভালো না, চেহারা ভালো না, উস্কো শুষ্কো ভাব, কাপড় সুপড় ভালো না, হ্যাঁ, এই লোকটা মসজিদের ভিতর থেকে একটা চিৎকার দিয়া দাঁড়াইছে, ওমর। আমিরুল মুমিনিন বলে না, বলে ওমর, আমি হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে কিছু কথা বলার, তার জীবন চরিত্র সম্পর্কে একটু কথা বলার অনুমতি চাই। সবাই তার দিকে তাকাই দেখে, ভালো দেখা যায় না, ভিক্ষুকের মতো দেখা যায়, পোশাক পরিচ্ছদ ভালো না, চেহারা সুন্দর না, এত ভালো ভালো বক্তারা বক্তৃতা দিল, ওই লোকটা কে, এত বড় সাহসকার, আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে হাতি করা গেল তল ফেরায় বলে, কত জল কি বলেন, ঠিক নেবে ঠিক, লোকেরা এইরকম কানাঘুষা করতেছে, কে সে, বক্তৃতার কেডা, তারে ডাকছে কেডা, কোত্থেকে আসছে, কথাবার্তা বলা শুরু করছে। কিন্তু হযরত ওমরের নজর ওই লোকটার দিকে, তিনি চোখে পলক দিতে চায় না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পলক দিতে চায় না, কিন্তু সবাই বলতেছে কে বক্তৃতা কি করবে, তারে কি অনুমতি দেবে নাকি আমিরুল মুমিনিন। কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি হযরত আবু বকর সিদ্দিকের জীবনী বললে, বলো। ওই যে বলছি চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা, বাহালুল দরবেশের খলিফার নারুশির সেন্সে রাষ্ট্রের অনেকেই চিনতে পারে না, ঠিক দেবে ঠিক জোরে বলেন, সত্য না মিথ্যা, খলিফার নারুশির ডাক দিয়ে, আল্লাহর বান্দারে বল কি বলবি হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে। লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদি হযরত আবু বকর সিদ্দিক সকালবেলা তার বিবির দ্বারা হালুয়া রান্না করাইয়া পটের মধ্যে নিত, বাটির মধ্যে নিত, বাটির আরে হযরত আবু বকর সিদ্দিক পকেটের মধ্যে নিত। আমি নিজে দেখছি আবু বকর সিদ্দিক এই রাস্তা দিয়া যাইতো, এই রাস্তা দিয়া যাই ঘুরিয়া ডান দিকের ওই গলির মধ্যে ঢুকে যাইতো, জোরে কোন সুবহানাল্লাহ, ওই গলির মুখ পর্যন্ত আমি তারে যাইতে দেখছি। এই কথা বইলাম, ওই লোকটা বৈশাখ গেছে, লোকেরা কয় আবু বকর সিদ্দিকের জীবনী আবার কি বললো, এটা কোনো জীবনী হইলো? ভালো করে শুনলেন মিয়া সাহেব, কারণ শোনা কথা সিরাজুল ইসলাম বলে না, জীবনী বললো কি আবু বকর সিদ্দিক বিবির দ্বারা হালুয়া রান্না করাইতো, পটের মধ্যে নিয়ে পকেটে নিত, পকেটের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যাই ডান দিকে ওই গলির মুখ পর্যন্ত যাইতে আমি দেখছি। এই কথা বইলে যখন বসে গেছে সবাই কয়ে, একটা জীবনী হইলো কেমনে, কিন্তু হযরত ওমরের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার, সমাপ্তি ঘোষণা করিয়া দিছে, কেউ কিছু বোঝে নাই। আমিরুল মুমিনিন হযরত ওমরের দিকে তাকাই তো কথাই বলতে কেউ সাহস পায় নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো লোকের কাছে দাঁড়াইয়ে জোরে বলতো চুপ, তার প্রস্রাব বন্ধ হয়ে যেত, তার মুখের এত বড় তাসির, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বড় চিন্তিত মনে হইতেছে ওই লোকটার বক্তব্যের পরে। আল্লাহু আকবার, দিন চলে গেছে, রাত্র চলে গেছে, সকালবেলা উঠিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট করে নিজের স্ত্রীর ডাক দিছে, আতেকা, ও আতেকা। আতেকা সংসারের কাজের জন্য পিছনে গেছিল নিজের সাংসারিক কাজ করতে, আসতে করে আইসে বলে, আমিরুল মুমিনিন মনে হয় আমাকে ডাক দিছেন, আতেকা তোমার তো ডাক দিছি, আসো। আতেকা কাছে আসছে, ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ডাক দিয়ে বলতে, আতেকা একটু সুন্দর করিয়া হালুয়া রান্না করো। আতেকা ডাক দিয়ে আমিরুল মুমিনিন
নিন, আপনার মনে হালুয়া খাইতে ইচ্ছা করছে, খাইতে ইচ্ছা করছে কি না করছে তা আমি বলবো না। তুমি হালুয়া রান্না করো, হালুয়া রান্না করিয়া বাটির মধ্যে করিয়া আমার এক বাটি হালুয়া দাও। এক বাটি হালুয়া যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাটিটাকে পকেটের মধ্যে নিয়ে হাঁটা শুরু করছে, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে একা, সাথে কোনো সফর সঙ্গী নাই। আর নিজে নিজে ওমর নিজে নিজে বলতেছে, আমি কি পাগল, না আমি মাতাল, আমি দিশে হারাই গেছি, না আমি অবুজ হয়ে গেছি, না আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি হালুয়া কার জন্য রান্না করাইলাম, কার জন্য আমি নিয়ে যাইতেছি। ওমরের দুই চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে, আমার কি হইল, আমি কি পদভ্রষ্ট হয়ে গেলাম নাকি, না সত্য পথের মধ্যে আছি, আমি কি জন্য হালুয়া রান্না করাইছি। চোখ দিয়া পানি পড়তেছে, যার বাতাসে সারা কেউ বুঝে না, যাই না যাই, সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যাইতেছে, আর নিজেরে বলছে, ওমর তুই কি ঠিক আছো না অন্য কেউ হইয়া গেছো, ওমর তোর ব্রেন কি ঠিক আছে না অন্য কিছু হইয়া গেছে, হালুয়া বা রান্না করাইলি কেন, পকেট ইবেল হইলি কেন, এখন বা কোথায় যাইতেছো। কিন্তু ওই যে কতদিন বলছে আবু বকর হালুয়া নিয়ে এই রাস্তা থেকে ডান দিকে ওই গলির মুখ পর্যন্ত যাইছে, ওই লোকটার কথা হযরত ওমর নোট করে রাখছে দিলের মধ্যে, রাস্তা দিয়ে যাইতেছে 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 ওই পর্যন্ত আমি যাব, নিজের মনের কথা। রাস্তার মুখ একদম শেষ করিয়াম ডান দিকে ঘুরি, ওই গলির কিনারে যাওয়ার পরে দেখে শুধু দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যা বরদাস্ত করা যায় না।